হ্যালো এভরিওয়ান, নমস্কার, আমি পিয়ালি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের সুইজারল্যান্ড ট্রিপের থার্ড ডে। এখন আমরা আছি লুজেন সিটিতে, আর লুজেন সিটিতে এটাই আমাদের শেষ দিন। এখন আমরা লুজেন থেকে আজকে যাব মাউন্ট টিটলিসে। তার জন্য আমরা হোটেল থেকে সকালবেলা চলে এসেছি ট্রেন স্টেশনে, লুজেন ট্রেন স্টেশন। সেখান থেকে একটা ট্রেন ধরে আমরা এখন যাব এঙ্গেলবার্গ বলে একটা জায়গা, আর সেখান থেকে আজকে আমাদের যাওয়ার আছে মাউন্ট টিটলিসে। আর এই ট্রেনে করে আমাদের এঙ্গেলবার্গ যেতে সময় লাগবে 45 মিনিটস। 45 মিনিটের জায়গায় যদি এই জার্নিটা 1 ঘন্টারও হতো, তবুও আমার মনে হয় না এটা একদমই বোরিং জার্নি হতো, কারণ ট্রেনটা এত সুন্দর ভ্যালির মাঝখান থেকে যাচ্ছে। তো দেখতে দেখতেই কখন সময়টা পার হয়ে গেল আমরা কিন্তু বুঝতেই পারলাম না। আমরা ট্রেন থেকে নেবে গেছি, তারপরে এই স্টেশনের পাশেই যে ট্যুরিস্ট ইনফরমেশান ডেস্ক ছিল সেখানে আমরা একটু গেছিলাম। ভেবেছিলাম যে আমাদের যে টিকিট এখান থেকে কালেক্ট করলে হয়তো সুবিধা হবে, কারণ টিটলিসের যে মেন কাউন্টার সেখানে অনেক সময় খুব ভিড় থাকে, তাই আমরা এখানে প্রথমে এসেছিলাম। কিন্তু এরা বললো এখান থেকে টিকিট দেওয়া হয় না, আসলে আমাদের অলরেডি বুকিং করা আছে, কিন্তু ফিজিক্যাল টিকিটটা ভেবেছিলাম এখান থেকে কালেক্ট করে নেব, কিন্তু আমাদের সেই মেন কাউন্টার থেকে টিকিটটা কালেক্ট করতে হবে। আর এই ইনফরমেশান ডেস্কে কথা বলতে গিয়ে এখানে যে ফ্রি শাটেল সার্ভিস ছিল, মানে একটা বাস ছিল যেটা আমাদের টিটলিস ভ্যালি স্টেশন অবধি নিয়ে যেত, সেটা আমরা মিস করে গেছি। এখন আধ ঘন্টা পর আবার সেই বাসটা আছে, সেটা করেই আমরা যাব। ততক্ষণে আমরা এই আশপাশটাই একটু ঘুরে দেখে নিচ্ছি। এখান থেকে যদিও ওই টিটলিস ভ্যালি স্টেশন অবধি হেঁটেও যাওয়া যেত, তবু আমরা আমাদের এনার্জিটা বাঁচিয়ে রাখছি। আর এই আশপাশটাও এতটা সুন্দর, তাই ভাবলাম আধ ঘন্টা এখানেই একটু ঘোরাফেরা করে নেই, আধ ঘন্টা পরের বাসটা করেই আমরা চলে যাব। আমরা টিটলিস ভ্যালি স্টেশনে পৌঁছে গেছি, আমাদের বাসে করে 4 থেকে 5 মিনিট লাগলো। তো এটাই হচ্ছে এখানকার স্টেশন। আশপাশটা দেখুন, পুরো পাহাড়ে চারিদিকে ঘেরা। এই জায়গাটাও এতটা সুন্দর, উপরটা তো সুন্দর হবেই, মানে পাহাড়ের উপরে তো সুন্দর হবেই, কিন্তু এই নিচটাও এতটা সুন্দর। আর এটাই হচ্ছে দেখুন এই ভ্যালি স্টেশনের এই নিচটা, এখান থেকেই আমরা টিকিট কালেক্ট করেছি। এখানে টিকিটে মোটামুটি 5-6 মিনিট লাইনে দাঁড়াতেই হয়েছে, অনেকগুলো কাউন্টার আছে, কিন্তু মোটামুটি 10 মিনিট মতো লেগেই যাবে এই টিকিটগুলো কালেক্ট করতে। আমাদের টিকিট কালেক্ট করা হয়ে গেছে, এবার আস্তে আস্তে এগানো যাক। আর এখানে দেখতে পাচ্ছেন হিন্দিতে লেখা। আসলে এই টিটলিস মানে পাহাড়টা, এই জায়গাটা ইন্ডিয়ানদের জন্য খুব ফেমাস, এখানে প্রচুর ইন্ডিয়ান আসে। তো কেন ইন্ডিয়ান আসে, কেন ফেমাস, উপরে যাই আপনারা আস্তে আস্তে দেখতেই পারবেন। তো চলুন, টিকিট স্ক্যান করা হয়ে গেছে, এবার এই কেবল কার করে আমরা এখান থেকে চলে যাব টিটলিস স্ট্যান্ড, মানে আমাদের মাউন্ট টিটলিসে যাওয়ার জন্য এই একটা কেবল কার। আর এরপর আর একটা কেবল কার চেঞ্জ করে যেতে হবে। প্রথমে আমরা টিটলিস ভ্যালি স্টেশনে এখন আছি, এখান থেকে আমরা এই কেবল কারটা ধরে চলে যাব টিটলিস স্ট্যান্ড অবধি। আর এই প্রথম কেবল কারটায় আমাদের সময় লাগবে 15 মিনিট মতো। এই কেবল কারটাকে বলা হয় টিটলিস এক্সপ্রেস, আর এর বৈশিষ্ট্য হলো এই প্রত্যেকটা কেবল কারের গায়ে এক একটা দেশের ফ্ল্যাগ আঁকা আছে। আমরা এখন যে কেবল কারের মধ্যে বসে আছি তার বাইরে হচ্ছে কাতারের ফ্ল্যাগ আঁকা, আর একটু পরেই আমরা দেখতে পাবো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকা কেবল কার। ওই দেখুন ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকা যে কেবল কারটা, সেটা নিচে চলে গেল। আমাদের এই কেবল কারের জার্নিতে মাঝে এই স্টপেজটাও পড়ে। এখানে খুব সুন্দর একটা লেক আছে, এখানে আমরা নেবেছিলাম। এই লেকটার নাম ট্রুপসি লেক, ওই যে নীল কালারের জলের যে লেকটা দেখতে পাচ্ছেন ওইটাই, খুব সুন্দর লেক। আর ওই ভিডিওটা আপনাদের সাথে আমি নেক্সট দিন শেয়ার করব, কারণ এই ভিডিওর সাথে ওটা অ্যাড করলে এই ভিডিওটা বড্ড বড় হয়ে যাচ্ছিলো, তাই আমি আর এর সাথে অ্যাড করিনি। আমাদের প্রথম কেবল কারের যে জার্নি ছিল 15 মিনিটের, সেটা শেষ হয়ে গেছে। আমরা এখন নেবে গেছি টিটলি স্ট্যান্ডে, এখান থেকে আমাদের সেকেন্ড কেবল কারটা ধরতে হবে। আর সেকেন্ড যে কেবল কারটা আছে সেটা খুবই আধুনিক, খুবই সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটা অত্যাধুনিক কেবল কার। আর এই কেবল কারেরও কিন্তু একটা বৈশিষ্ট্য আছে।
এই কেবল কারটা উপরে ওঠার সাথে সাথে 360 ডিগ্রি রোটেট হয়, আবার নামার সময়ও কিন্তু এটা ঘুরতে থাকে। আর এই কেবল কারটার নাম হলো টিটলিস রোটেয়ার, যেহেতু এটা একদম রোটেট হতে থাকে তাই হয়তো এই নাম দেওয়া। আর ভিতরটা দেখে হয়তো আপনারা বুঝতেও পাচ্ছেন এটা কিন্তু মোটেও ছোট না, এখানে কিন্তু অনেক লোক আছে, আমার মনে হয় এর ক্যাপাসিটি 75 থেকে 100 জন তো হবেই। এই রোপওয়ে বা কেবেল কারটা করে আমাদের টিটলিসের সামিট মানে টিটলিসের টপ অবধি যেতে সময় লাগবে 5 মিনিট মতো। আর এই কেবেল কারটা সবচেয়ে ভালো জিনিস আমার যেটা লেগেছে সেটা হলো এখানে ভিউ নিয়ে কোনো অসুবিধা নেই, যেহেতু এই কেবেল কারটা ঘুরতে থাকছে তাই ভিউ পাওয়ার জন্য ঠেলাঠেলি করার কোনো দরকার নেই, যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে গেলেই হলো। দেখুন আস্তে আস্তে এটা কিন্তু ঘুরছে, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো যে কেউ যেই দিকেই দাঁড়িয়ে থাকুক না কেন তার কিন্তু পুরো 360 ডিগ্রি ভিউ মানে চারিদিকের ভিউ পাওয়া হয়েই যাবে উপরে উঠতে উঠতে। এইদিকে তো যেই ভিউটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ট্রুপসি লেক আর একটা পাহাড়ের ভিউ, যে পাহাড়ে কোনো বরফ নেই যেহেতু এটা এখন সামার চলছে। আর ঠিক উল্টো দিকেই কিন্তু বরফের পাহাড় অলরেডি শুরু হয়ে যাবে, তো এখন আস্তে আস্তে যখন এই কেবেল কারটা ঘুরবে তখন আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন যে ওই দিকের পাহাড়গুলোতে পুরো বরফ ছেয়ে গেছে। এই ভিডিওটা আমি মাঝখান থেকে একদম কাটছি না, আনকাট রাখছি, যাতে বোঝা যায় কী করে এই কেবেল কারটা আস্তে আস্তে ঘুরছে আর তার সাথে এই পাহাড় থেকে মানে নর্মাল একটা পাহাড় থেকে কী সুন্দরভাবে একটা ট্রানজিশন হয়ে যাচ্ছে, যে ওই দিকের পাহাড়গুলো দেখুন আস্তে আস্তে শুরুও হয়ে গেছে, মানে একদিকের পাহাড়ের থেকে আরেকদিকের পাহাড়টা দেখুন কতটা আলাদা, যেহেতু এটা হচ্ছে আস্তে আস্তে টপে উঠে যাচ্ছি আমরা আর এইদিকে দেখুন অলরেডি বরফটা শুরুও হয়ে গেছে। Each time we have a walk, it almost breaks my heart. Cause I'm so afraid that we will have to part. Each night I ask, ঠিক আছে নাকি পুরোটা করবো? হ্যাঁ পুরোটা ঠিক আছে। দেখো পায়ের নিচে বাবা না ফাঁকা পুরো মাথা থেকে ভয় লাগছে। টিটলিসের উপরে উঠে কোন লেভেলে কী কী করার আছে সেটা কিন্তু একদম বাইরেই দেয়া আছে, তো এইটা দেখে কিন্তু ইজিলি কে কোনটা আগে করবে সেখানে যেতে পারে। আমরা প্রথমে যে এখানে গ্লেশিয়ার কেভ আছে সেটাই ঢুকছি। গ্লেশিয়ার কেভ মানে এখানে পুরো বরফের একটা গুহা বলতে পারেন, এই যে আমরা ঢুকেও গেছি। আর বাইরে কিন্তু টেম্পারেচার যথেষ্ট ভালো ছিল, মানে আজকে আমরা যেদিন এসেছি এখানে সেখানে টেম্পারেচার কিন্তু মোটামুটি 8-9 মতো ছিল, কিন্তু এই গ্লেশিয়ার কেভের মধ্যে কিন্তু যেমন মাইনাস টেম্পারেচার হয় সেরকম হয়ে গেছে। তো আমাদের এই গ্লেশিয়ার কেভে ঢোকার আগে জ্যাকেট টুপি হ্যান্ড গ্লাভস সব কিছু পরে তারপর কিন্তু এখানে ঢুকতে হলো। বড় সব বড়
এই আশেপাশে উপরে নিচে যা ডিজাইন দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু বরফের তৈরি করা, এখানে কিন্তু আর অন্য কোনো কিচ্ছু নেই, আমরা মানে একদম বরফের গুহার মধ্যেই এখন ঢুকে গেছি। এই জায়গাটা এখন সাংঘাতিক ঠান্ডা, মানে মাইনাসে টেম্পারেচার এখন যেহেতু চলছে, হঠাৎ করে আমরা একটা নর্মাল জায়গা থেকে এসেছি। আর এই দেখুন, আমিও হাত দিয়ে দেখছিলাম যে এগুলো সত্যি সত্যি বরফ, তো তারপর দেখলাম যে না, উপরে নিচে যা দেখতে পাচ্ছি সবই বরফ। আর এই যে নিচেও যেখান থেকে আমরা হেঁটে যাচ্ছিলাম সেটাও কিন্তু বরফ ছিল। আমার যেহেতু স্নো বুট ছিল আমি খুব একটা স্লিপ কাটিনি, কিন্তু এখানে কিন্তু অনেককেই আমি দেখেছি পুরো চিৎপটং হয়ে পড়ে যাচ্ছে, যেহেতু বরফ স্লিপ কাটছে অনেককেই কিন্তু আমি পড়ে যেতে দেখেছি এখানে। এই ভিতর দিয়ে চলার সময় আমাদের খুব সাবধানে পা টিপে টিপে চলতে হয়েছে। যাই হোক, আমরা এখান থেকে এখন বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে আমরা এই রাস্তা ধরেছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে যেখানে যাব সেটা হচ্ছে ক্লিফ ওয়াক। এটাই হলো ক্লিফ ওয়াক, এরকম একটা পাহাড় থেকে আর একটা পাহাড় অবধি বলতে পারেন একটা ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটা এরকম যাওয়ার সময় নড়াচড়া করে, এটাই হচ্ছে এখানের ক্লিফ ওয়াক বলে। আমরা এই নিচ থেকে উপরে উঠে আসলাম, এবার এই ব্রিজ দিয়ে আমরা ওই জায়গাটায় যাব। এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় এটা এত নাড়াচাড়া করছিল কি বলবো, আর এখানে কিছু লোক উঠেছিল, তারা ইচ্ছা করে এই ব্রিজটাকে এমন নাড়াচড়া করাচ্ছিল, আমি দেখুন প্রায় ধরে ধরে এই ব্রিজটাকে পুরো পার করেছি। এবার আমরা উঠবো আইস ফ্লেয়ারে। এটা হচ্ছে দেখুন এরকম চেয়ারের মতো থাকে, এখানে বসতে হয়, তারপর পুরো একদম ঘুরিয়ে নিয়ে এসে আবার এখানে ছেড়ে দেবে। এই আইস ফ্লেয়ারের টিকিট কিন্তু নর্মাল সুইস ট্রাভেল পাস বা অন্যান্য যে টিকিট সব কিছুর সাথে ইনক্লুডেড না, কিন্তু আমরা যে টিকিটটা কেটেছি তার সাথে এই আইস ফ্লেয়ারের টিকিটটা ইনক্লুড ছিল। আর যারা হচ্ছে এখানে এসে এই আইস ফ্লেয়ারটা আলাদা করে করতে চাইবে তাদের কিন্তু 10 সুইস ফ্র্যাঙ্ক দিয়ে এটা করতে হবে। আর দেখুন এটা এত সুন্দর একটা ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছে, চারিদিকে বরফ, মানে দারুণ লাগছে। আমরা তো সুইজারল্যান্ডে আসার পর থেকে অনেকগুলো কেবেল কারে উঠেছি, কিন্তু এইটার এক্সপিরিয়েন্স টোটালি আলাদা, যেহেতু একটা ওপেন আমরা চেয়ারের মতো একটা জায়গায় বসে আছি, শুধু একটা বেল্ট দিয়ে আমাদের বাঁধা, সামনেটা পুরো ফাঁকা, না কোনো কাঁচ আছে না কিছু আছে, জাস্ট একটা চেয়ারের মধ্যে বসে আছি। আর এরকম ভ্যালি দিয়ে এটা আমাদের পুরো নিয়ে যাচ্ছে। আমরা এখন কত উপরে আছি, মেশিনটাকে কি করে এখানে নামানো, ওর চাকা দেখেছো, চাকার মধ্যে কি পড়ানো, পড়ানো আছে যাতে পিছলে না যায়, ওই পাথর কাটছে, ওই যে পাথর কাটছে, ওই যে বরফ কাটছে দেখো, যে রোড 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 যে হলুদ হলুদ যে সিবি, কোথায় নামিয়ে দিয়ে যাবো, এটা তো জানি না গো, কি জানি বুঝতে পারছি না, কিছু তো কাজ হবে।
ভিতরে লোকও কাজ করছে। বাপরে, চারিদিকে দেখুন, বরফের চাদরে পুরো পাহাড়টাকে পুরো ঢেকে রেখেছে। যেই দিকে তাকাচ্ছি পুরো সাদা সাদা, কি অপূর্ব দেখতে লাগছে। আইস ফ্লেয়ার থেকে আমরা নেবে গেছি, এবার এখানে যে বরফের পাহাড় আছে চলুন সেখানে যাই। ওরে বাবা, হাত জমে গেল। এই রাস্তাটা দিয়ে উপর থেকে মানুষ এরকম গড়িয়ে গড়িয়ে স্লিপ কেটে নেমেছে, দেখুন রাস্তাটা পুরো প্লেন করে দিয়েছে। আমার স্নোবুট থাকা সত্ত্বেও আমি হচ্ছে এখানে স্লিপ কেটে যাচ্ছিলাম। অনেকেই এখানে যারা স্পোর্টস শ্যু পরে এসছে তাদের তো একটুখানি হাঁটা চলার পরেই বরফে এদের জুতো ভিজে গেছে, তারা পাহাড়ের উপরে উঠে যখন দেখছে আর নামতে পারছে না তখন তারা হচ্ছে গড়িয়ে গড়িয়ে নেবে, রাস্তাগুলোকে দেখুন প্লেন করে দিয়েছে। তার জন্য কত লোক এখানে জানেন পড়ে গেছে পুরো। আচ্ছা, এখানে নিচ দিয়ে উঠেছি এখান থেকে। আমরা তো টিটলিস পাহাড়ের উপরেই আছি আর এটা হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট। এখান থেকে দেখুন কি সুন্দর চারিদিকটা দেখা যাচ্ছে, কালো কালো পাহাড়ের উপর একটু একটু বরফ জমেছে, অসাধারণ দেখতে লাগছে। আমি তো বলবো পুরো সাদা পাহাড়ের থেকে এটা বেশি ভালো লাগছে। কি সুন্দর শেড দিয়েছে দেখুন, আর ওই সাদাগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেঘ, মানে আমরা হচ্ছে মেঘের উপরে আছি। এই টিটলিস পাহাড়ের উচ্চতা হচ্ছে 10,000 ফিট, আমরা এখন 10,000 ফিট উপরে আছি, মেঘগুলোকে পুরো নিচে দেখতে পাচ্ছি, আর এরকম কালো সাদা শেড দেওয়া পাহাড় অসাধারণ দেখতে লাগছে। আর এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু এই পাহাড়গুলো সব বরফে ঢেকে যাবে। আমরা তো সুইজারল্যান্ড ঘুরতে এসেছি সেপ্টেম্বরের প্রথমে, অক্টোবরের মাঝামাঝির মধ্যেই কিন্তু এগুলো পুরো সাদা হয়ে যাবে সব। এই পাহাড় থেকে নামার সময় একটা মহিলা এরকম স্লিপ কেটে নামছিল আর তার পিছনের পকেটে ছিল ফোন, তার ফোন থেকে গেছে উপরে আর সে স্লিপ কেটে নিচে নেমে গেছে। শেষে আমি তাকে ডেকে বললাম যে এটা কি আপনার ফোন, ইন্ডিয়ানই ছিল। তারপর বলছে হ্যাঁ, তারপর আমাকে বলছে আমি আর উপরে উঠতে পারছি না, তুমি ফোনটাকে নিচে ছুঁড়ে মারো, এখানে সব জায়গায় বরফ আছে তো কিছু হবে না। তারপর তাকে আমি ফোনটা উপর থেকে ছুঁড়ে মারি, সে তারপর ফোনটা নেয়। আর এই পাহাড়ে ওঠার সময় আপনাদেরকে বলছিলাম না, এই পাহাড়টা ইন্ডিয়ানদের কাছে খুব ফেমাস, আর কেন ফেমাস সেটা আপনারাই দেখে নিন। এখানে হচ্ছে শাহরুখ খান আর কাজলের পুরো পোস্টার আছে। এই টিটলিসে হচ্ছে যেহেতু ডিডিএল যে শ্যুটিং হয়েছে, শুধু ডিডিএল যে না, অনেক বলিউড মুভির কিন্তু এখানে শ্যুটিং হয়েছে, কিন্তু তার মধ্যে শাহরুখ খান এখানে খুবই ফেমাস। আমরা এখন যেখানে আছি সেখানে চারিদিকে যত মানুষ দেখতে পাচ্ছেন সবাই ইন্ডিয়ান, আর সবাই কিন্তু ওই পোস্টারের সাথে দাঁড়িয়েই ফটো তুলছে। আর দেখুন আস্তে আস্তে এখানে মেঘে ঢেকে যাচ্ছে, একটু পরে এই কিচ্ছু ভিউ পাওয়া যাবে না, সব মনে হচ্ছে মেঘেই ঢেকে যাবে। আর আমরা যখন নিচ থেকে টিকিট কালেক্ট করছিলাম তখন ওখানে জিজ্ঞাসা করেছিল যে আমরা কোথা থেকে এসেছি, মানে আমাদের কোন ন্যাশনালিটি। যখন আমরা ইন্ডিয়ান বলেছিলাম তারা খুবই খুশি হয়েছে, মানে এখানে এত ইন্ডিয়ান আসে তো এরা হচ্ছে সত্যি ইন্ডিয়ান শুনলেও এরা হচ্ছে আলাদা টাইপের একটা রেসপেক্ট দেয়। তো এবার আমরা এখান থেকে আস্তে আস্তে নেবে যাই। এখানে অনেকক্ষণ ছিলাম, অনেক ফটো তুলেছি, অনেক ঘোরাঘুরি করেছি, সব তো আর ভিডিও করা সম্ভব হয়নি। আর দেখুন নামার সময় ওই ইন্ডিয়ান ফ্ল্যাগওয়ালা যে কেবল কারটা সেটা একবার দেখতে পেলাম, তাই আবার একবার ক্যাপচার করে নিলাম। এবার আমরা যেভাবে এসেছিলাম ওঠার সময় সেইভাবেই আমরা নেবে যাব। প্রথমে ওই রিভলভিং কেবল কারটা করে মাঝপথ অবধি আসলাম, তারপর আবার এই ছোটো কেবল কারটা করে আমরা নিচ অবধি নেবে যাচ্ছি। আর আমরা টিটলিসে এতটাই সময় কাটিয়ে দিয়েছি বরফ দেখে, মানে সময়ের কোনো জ্ঞান ছিল না, তাই আমরা এরপরে এখান থেকে এক জায়গায় যাওয়ার ছিল, সেটা হচ্ছে আমাদের টাইমের জন্য আমরা আর করতে পারিনি। আর কোথায় যাওয়ার ছিল কী ছিল সেটা হচ্ছে আপনাদেরকে পরের দিনই বলবো। যাই হোক, এবার আবার সেই সুন্দর এঙ্গেলবার্গ যে সিটিটা সেখানে আমরা নেমে যাচ্ছি, আর এই এঙ্গেলবার্গ থেকে আবার ট্রেন ধরে আমরা সোজা চলে যাব লুজেনে।
আমরা টিটলিস টার্মিনালে নেবে গেছি। আমরা হচ্ছে কেবল কার করে এখানে আসলাম, আর এখানে কত গাড়ি দেখতে পাচ্ছেন সবাই, কিন্তু যারা গাড়ি করে আসবে তাদের এই অবধিই গাড়ি চলবে, তারপর কিন্তু পাহাড়ে উপরে ওঠার জন্য ওই কেবল কার করেই সবাইকে উঠতে হবে। এবার আমরা এখান থেকে যে ফ্রি ওই শাটল সার্ভিসটা ছিল, যে বাসটা যেটা করে আমরা এসেছিলাম, সেই বাসটা করে আমরা চলে যাব এখানকার এঙ্গেলবার্গ স্টেশনে। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।